নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধা ও তার মেয়ের মৃতদেহ উদ্ধার দমদম থানার পুলিশের। দিনভর মাথার ঘাম পায়ে ফেলে চাষিরা ফসল ফলালেও মিলছে না তাদের কষ্টের দাম। 17 জুলাই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে জেরা করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। যান্ত্রিক ত্রুটির কারণে 4 ঘন্টা গেদে রানাঘাট শাখার ট্রেন চলাচল ব্যাহত। চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে এক মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ অন্য এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাইকেল সহ চোরকে পাকড়াও পুলিশের। শহীদ দিবসের মঞ্চে বিজেপিকে তোপ মমতার। এবার আসছে বিস্তারিত খবরে। 21-এর শিকিশতক, মহানগরের রক্তাক্ত শহীদ দিবসের 25 বছর, আর এই 21-এর মঞ্চ থেকেই বিজেপিকে দেশ থেকে সরানোর ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। একুশে জুলাই ক্যালেন্ডারে এই দিনটা পশ্চিমবঙ্গবাসীর কাছে শহীদ দিবস হিসেবেই চর্চিত। সময়টা 1993। কলকাতার রাজপথ হয়ে উঠেছিল রক্তে পিচ্ছিল, প্রাণ গিয়েছিল 13টি তরতাজা যুবকের। কানে তালা দেওয়া গুলির আওয়াজ, পুলিশের ভারী বুটের শব্দ, কাঁদানে গ্যাসের শেল আর মানুষের আর্তনাদে কেঁপে উঠেছিল তিলোত্তমা কলকাতা। ১৯৯৩-এর 21-শে জুলাই যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান আজ এক ইতিহাস। সেদিন বাম সরকারের পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল 13টি তরতাজা যুবকে। মহানগরের রাজপথ ভেসে গিয়েছিল রক্ত নদীর ধারায়। তারপর থেকে ফি বছর মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসেবে পালন করেন এই দিনটি। কংগ্রেসও অবশ্য আলাদা করে এই দিনটি পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের মঞ্চ থেকেই রাজনৈতিক অভিমুখ ঘোষণা করেন, এবারও করলেন। শহীদ মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী সাব ঘোষণা করলেন দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে হবে। সঙ্গে বার্তা দিলেন ফেডারেল ফ্রন্ট গঠনেরও, আর সেই ফেডারেল ফ্রন্টে যে গান্ধী পরিবারের সিলমোহর জরুরি তাও বোঝালেন তৃণমূল সুপ্রিমো। 2019-এর শহীদ দিবসের মঞ্চে সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানাবেন ঘোষণা করলেন। শহীদ মঞ্চে দলের কর্মীদের প্রতি যেমন সতর্ক বার্তা দিয়েছেন নেত্রী, একইভাবে ছাত্র নেতাদের তোলাবাজি বন্ধ করতেও হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে নরমে গরমে তৃণমূল সুপ্রিমোর আক্রমণের মূল নিশানা ছিল বিজেপি। তাই মেদিনীপুর কলেজ মাঠে আগামী 28-শে জুলাই প্রধানমন্ত্রীর জবাব সভা করবেন তৃণমূল। সব মিলিয়ে শনিবারের বারবেলায় শহীদ মঞ্চে মমতার বক্তব্যের অভিমুখ সম্পর্কে বলা যেতেই পারে, সোনার বাংলায় উন্নয়ন হলো, আসছে 19, দিল্লি চলো। হিটলার মুসোলিনির থেকেও বড় সম্রাটরা এসে গেছে এবং এসে গিয়ে বলছে ভাষণ দিয়ে এই করতে হবে ওই করতে হবে, এবং শুধু ঘৃণা শুকাচ্ছে। দাঙ্গা করে যাদের হাতে রক্ত লেগে আছে দাঙ্গার এখনো, তারা আজকে সব দেশ চালাচ্ছে আর তারা এসে জ্ঞান দিচ্ছে, আর সেই জ্ঞান আমাদের শুনতে হবে, সেই গান আমাদের শুনতে হবে, আপনারা বিশ্বাস করেন। সুতরাং আমি মনে করি, আমি যখন বলি আমার হৃদয় বলে, আমি নিজে বলি না, আমার গলা বলে না, আমার হৃদয় বলে। আর হৃদয় কিন্তু আপনাদেরও যেমন একটা, আমারও কিন্তু একটা। আমি হৃদয় থেকে, আমার হৃদয়ের উচ্চারিত শক্তি থেকে বলছি, কিছুতেই মেনে নেবেন না, কিছুতেই মেনে নেবেন না, কিছুতেই মেনে নেবেন না। এদের ঔদ্ধত্য, এদের অহংকার, এদের অত্যাচার, এদের শোষণ, এদের নিষ্পেষণ, এদের অপপ্রচার, কুৎসা। চণ্ডীগড় কি হলো?
উনিশে জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। কেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড? উনিশে ভারতবর্ষকে জয় করব বলে আর বিজেপিকে তাড়াবো বলে, ঠিক আছে? উনিশে উনিশ দখল, ঠিক আছে? উনিশে উনিশ দখল, উনিশে উনিশ দখল, ভারতবর্ষের মা বাবাকে ফিরিয়ে আনা সম্মানের সাথে। অগ্নিদগ্ধ অবস্থায় এক বৃদ্ধা ও তার মেয়ের মৃতদেহ উদ্ধার করল দমদম থানার পুলিশ। দমদমের মল রোডের কাছে একটি ফ্ল্যাটে আগুন লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম দীপ্তি মুখোপাধ্যায় এবং স্বাতী মুখোপাধ্যায়। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দমদমের মল রোড, এখানে একটি আবাসনের তিনতলায় একটি ফ্ল্যাট থেকে শুক্রবার বিকালে ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত দমকলে খবর দেন। স্থানীয় সূত্রে খবর, দমকল কর্মীরা এসে দেখেন ফ্ল্যাটের দরজা বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখেন ঘরের মধ্যে পড়ে আছে মা দীপ্তি মুখোপাধ্যায় ও মেয়ে স্বাতী মুখোপাধ্যায়ের দগ্ধ দেহ। পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এদের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কখন আগুনটা লাগে, এক্স্যাক্টলি কখন লেগেছে সেটা সব ধোয়া দেখে তখন খবর দিয়েছে। কোথায় থাকেন ওরা, মানে কোন ফ্লোরে? এই সেকেন্ড ফার্স্ট ফ্লোরে থাকেন। কি এই আবাসনটার নাম কি? দিনভর মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও চাষিরা পাচ্ছে না তাদের কষ্টের দাম। অভিযোগ, আড়তদারদের ইচ্ছে মতো দাম দিতে হচ্ছে। আর এই প্রতিবাদে বাগদার রাস্তার উপরে সবজি ফেলে ক্ষোভ উগড়ে দিলেন চাষিরা। উত্তর চব্বিশ পরগনার বাগদা মূলত কৃষি প্রধান এলাকা। এখানকার প্রায় 90% মানুষ চাষবাসের উপর নির্ভরশীল। সারা বছর প্রচুর খাটাখাটনি করে তারা জমিতে ফসল উৎপাদন করেন, কিন্তু এত কষ্ট করেও যদি ফসলের দাম না পাওয়া যায় তাহলে মাথায় হাত পড়ে চাষিদের। শনিবার বাগদা বাজারে কাকরোলের দাম 5 টাকা থেকে নেমে এসে দাঁড়ালো 1.5 টাকা প্রতি কেজি। এক চাষি ভাই বললেন এই দাম পেলে সারের দাম পর্যন্ত উঠবে না। প্রথমে এক দাম হয়েছে, তারপর আর এক দাম হয়েছে, আধা ঘন্টার ভিতরে 3 রকম দাম। তারপরে সেই দামটা প্রথমে 5 টাকা দাম, তারপরে বলছে 3 টাকা দাম, তারপরে বলছে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে বলছে 1.5 টাকা করে, তার বেশি দেবো না। নিরুপায় হয়ে এদিন রাস্তার উপরেই সবজি ফেলে বিক্ষোভ দেখালেন চাষিরা। শুক্রবার দুপুরে শুরু হয় বিক্ষোভ, চলে প্রায় ঘন্টা দেরিক। তাদের দাবি প্রতি কেজি 10 টাকা না দিলে অবরোধ তুলবেন না। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বাগদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। প্রথমে 5 টাকা, তারপরে 2 টাকা 1.5 টাকা, খেয়াল খুশি মতো কাজ করছে। 2 টাকায় কি কিনছে? কাপড়, সমস্ত মালের বাজারে কমা আজকে। এখন আপনারা কি করছেন? এখন আমাদের মাল নেমে না, তাই আমরা মাল অন্য করছি। কি করছেন এখন? কি করছেন? মাল বড় ঢেলে দিয়ে মাল আমরা বড় বড় করছি, মাল দিলে আমাদের। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে জ্যোতিষরত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন।
আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আশোক আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম ঋতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। 17 জুলাই একটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে, আর তাদেরকে জেরা করে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে ওই দুই যুবক মাদক পাচার এবং ট্রাক চুরির সঙ্গেও যুক্ত আছে। 17 জুলাই একটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল আরাফত আলী মণ্ডল ও অমৃতলাল মজুমদার। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে অভিযুক্ত ওই দুইজন ট্রাক পাচারের সাথে যুক্ত। পুলিশ আরও জানতে পারে এরা মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং অমৃতলাল মজুমদার মূলত গাড়ির রং পাল্টে দেওয়ার কাজ করত। তার কাছ থেকেও উদ্ধার হয়েছে 6 লিটার মাদক। পুলিশ জানতে পারে ওই যুবকেরা মূলত 10 চাকার ট্রাকগুলিকেই টার্গেট করে। সেই ট্রাকগুলিতে প্রথমে নাম্বার প্লেট বদলে দেওয়া হয় এবং সেই নাম্বারের সাপেক্ষে দিয়ে দেওয়া হয় কাগজপত্র, যাতে রাস্তায় পুলিশ ধরলে কোনো ঝামেলায় না পড়তে হয়। এরপর ওই ট্রাকগুলিকে চালিয়ে গোপন আস্তানায় নিয়ে গিয়ে সেগুলিকে রং করে পাল্টে ফেলে পাচার করা হয়। বনগাঁ থানার পুলিশ আরও জানতে পারে চাকদা রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সম্প্রতি ওই যুবকেরা নাম্বার বদল করে নিয়ে যায় গোপালনগর থানার পুলতার একটি গ্যারেজে। জানা গিয়েছে ট্রাক পাচারের অন্যতম পাণ্ডা আরফত এর বাড়ি গোপালনগর থানার মাটিহারা এলাকায়।
যান্ত্রিক ত্রুটির কারণে চার ঘন্টা গেদে রানাঘাট শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শনিবার ভোর 5টা নাগাদ গেদে স্টেশনে ঢোকার আগে ক্রসিং এর কাছে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়, এর ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। 21 জুলাই সভায় পৌঁছানোর আগে অনেকেই আটকে পড়েন। যান্ত্রিক ত্রুটির কারণে চার ঘন্টা গেদে রানাঘাট শাখার ট্রেন চলাচল ব্যাহত হলো। শনিবার সকাল 5টা নাগাদ গেদে স্টেশনে ঢোকার আগে ক্রসিং এর কাছে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়, ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ফলে গেদে ও শিয়ালদার মাঝে স্টেশনগুলিতে দাঁড়িয়েছিল প্রায় 1,000 যাত্রীরা। এদিকে এই সমস্যার জন্য শনিবার ধর্মতলায় 21 জুলাই সভায় যেতে তৃণমূল কর্মী সমর্থকদের সমস্যায় পড়তে হয়। অবশেষে ট্রেনের প্যান্টোগ্রাফ মেরামতি করার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। চলন্ত ট্রেন থেকে এক মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার পাঁচবেড়িয়া এলাকায়। আহত অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। অসুস্থ মা ভর্তি আছে রানাঘাট হাসপাতালে। মাকে দেখাশোনার জন্য সারা রাত হাসপাতালেই ছিলেন মেয়ে দীপালী শিকদার। শনিবার সকালে ধানতলা থানার দেবীপুর এলাকায় বাড়িতে ফেরার জন্য রানাঘাট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেন দীপালী দেবী। তার নামার কথা ছিল বঙ্কিমনগর স্টেশনে, কিন্তু ট্রেনটি সেখানে না থামায় নামতে পারেননি তিনি। অভিযোগ, পরের স্টেশন পাঁচবেড়িয়ার কাছে ট্রেনটি ঢুকতেই তার এক সহযাত্রী তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরই আহত অবস্থায় ওই মহিলাকে নিয়ে আসা হয় রানাঘাট হাসপাতালে। সেখানে আমাদের প্রতিনিধিকে আহত ওই মহিলা জানান, মা হাসপাতালে ভর্তি, আমি এখানে রাত্রে ছিলাম মাকে দেখাশোনা করার জন্য। তা আমি সকালবেলায় বাড়ি ফিরছিলাম 5:20 ট্রেন ধরে, 3 নম্বর থেকে উঠছি প্ল্যাটফর্ম নম্বর 3। কোন স্টেশন থেকে? রানাঘাট স্টেশন থেকে। তারপর ট্রেনে উঠলাম, উঠে আমি ভাবছি বঙ্কিনগর নামবো, ট্রেনটা ওইখানে দাঁড়ায়নি, তা চলে গেছে পাঁচবেড়িয়া। ওইখানে গিয়ে ট্রেনটা স্লো হয়েছে, ওই মহিলাকে আমরাই উঠছিলাম। ওইখানটায় আরও 2-3 জন ছিল, আমি দিয়ে 4 জন ছিলাম। তা মহিলাটা বলছে কি নামলে না, তো আমি বলছি এইখানে ট্রেন দাঁড়ায়নি তো নামবো কী করে। উনি তাই বলে পিছন থেকে ধাক্কা মেরেছে, আমি আর বুঝতে পারিনি। তারপরে ওইখানে পড়ে গেছি, ওইখান থেকে সব লোকজন নিয়ে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে গেছে। কেন ধাক্কা কেন মারলো কেন জানতো? আমি বুঝতে পারিনি যে উনি পিছন থেকে বলছে বঙ্কিনগর নামাতা পাঁচবেড়িয়া নামলে না ট্রেনটা তো চলো বলেই আমি বুঝতেই পারিনি যে উনি আমাকে ধাক্কা মারবে। আমি ওনাকে চিনিও না যে কে উনি। ধাক্কা মারার কারণ কিছু বুঝতে পারলাম? কারণ আমি বুঝতে পারিনি। কি নাম আপনার? আমার নাম দীপালী শিকদার। কোথায় নামতে নামবেন? আমি নামবো পাঁচবেড়িয়া বঙ্কিনগর স্টেশনে, আর আমাকে ধাক্কা মেরেছে পাঁচবেড়িয়া স্টেশন থেকে। চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাইকেল সহ চোরকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকায়। জানা গেছে শক্তিগড় এলাকা থেকে সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করছিল ধৃত ব্যক্তি। শনিবার দুপুরে বনগার শক্তিগড় এলাকা থেকে এক কিশোরের সাইকেল চুরি করে পালানোর সময় সন্দেহজনকভাবে বনগা থানার পুলিশ ধরে ফেলল মিলন রায় নামে এক যুবককে। জেরায় জানতে পারে মিলন সাইকেল চুরি করে পালাচ্ছিল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সবুজ সাথী সাইকেলটি। জেরায় আরও জানা যায় তার এই কাজে যুক্ত ছিল আরও এক যুবক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তোর বাড়ি কোথায়? সুপুকুরিয়া। বলছি একটু আগে যে একটা সাইকেল নিয়ে তুই ধরা পড়লি পুলিশের কাছে, এই সাইকেলটা তুই কোথা থেকে নিয়ে এসছিস? শক্তিগড় থেকে। শক্তিগড় কোথার থেকে? ডানাদে গলির থেকে। ডানাদে গলি স্কুল না বাড়ি? বাড়ির গলির থেকে। জানিস কার সাইকেল এটা? ওই একটা বাচ্চা সাইকেল। বাচ্চা সাইকেল? তালা মারা ছিল? না, খোলাই ছিল। ও তুই চলে এসছে, তো কয়জন ছিলি তোরা? আমি ছিলাম, একটা ছেলে ছিল। তার নাম কি? ওর নাম বাসু। বাসু বাড়ি কোথায়? ওই তো এই নেতাজি মার্কেট। নেতাজি মার্কেটে বাড়ি চিনিস? বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, সোহাগ চাঁদ।